হ্যালো গাইস, গেট রেডি উইথ মি ফর ঈদ। সো আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে বাংলাতেই শেয়ার করবো। সো আজ আমি ফার্স্টে আমি প্রাইমার ইউজ করে নিচ্ছি স্কিনে। তোমরা প্রাইমারটাকে খুব ভালোভাবে স্কিনে বসিয়ে দেবে, প্রাইমারটাকে একদমই স্কিপ করবে না, কারণ মেকআপের ফার্স্ট স্টেপ হচ্ছে প্রাইমার। সো প্রাইমারের পর আমি তারপরে কনসিলারের সাহায্যে আমার আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ তো আইব্রোটাকে একটা শেপ দেওয়ার জন্য, তাই জন্য আমি কনসিলারের সাহায্যে আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। এবং তারপরে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এখানে আমি ক্রিম কনসিলার ইউজ করছি, তার জন্য আমার ব্লেন্ড করতে অনেক অসুবিধা হচ্ছিলো। বাট তোমাদের যদি এরকম প্রবলেম হয় তো একটু জলে ভিজিয়ে নিয়ে টেন ইউজ করবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর দেন তারপরে আমি অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করছি, যেটা মূলত যাদের খুব বেশি ডার্ক সার্কেলস তাদের জন্য খুবই ভালো অরেঞ্জ কালার কারেক্টার। এবং দেন তারপরে আমি আমার স্কিন টোনেরই একটা ফাউন্ডেশন ইউজ করছি, এবং তারপরে গ্রিন কালার কারেক্টার, যেটা নাকি আমার ডার্ক সার্কেলস বা কোনো ডার্ক স্পট থাকলে সেটাকে হাইড করার জন্য। অ্যান্ড দেন তারপরে এই তিনটাকেই খুব ভালো করে আমি আমার স্কিনে বসিয়ে দিচ্ছি। দেখো ব্রাশের সাহায্যে এই ব্লেন্ডিংয়ের পার্টটা কিন্তু খুবই নেসেসারি। তোমাদের যদি মনে হয় যে ব্রাশের বদলে ব্লেন্ডার দিয়ে তোমরা ব্লেন্ড করবে, তো সেটাও করতে পারো, বিকজ ব্লেন্ডার দিয়ে আরও ভালো করে ব্লেন্ডিং হয়। ব্রাশের থেকে ব্রাশে অনেকটা টাইম লেগে যায়। ঠিক একটা টিপস বলি, যদি ব্রাশ দিয়ে যদি ব্লেন্ড করতে হয় তাহলে আগে ব্রাশটা একটুখানি ওয়াটার স্প্রে করে নিয়ে দেন তারপরে ব্লেন্ডিং করবে, তাহলে ব্লেন্ডিংটা খুব ভালো আর স্মুথ হবে। অ্যান্ড দেন তারপরে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আমার স্কিনে কন্ট্রোল ইউজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছো যে আমি নোজ কন্ট্রোলিং করছি। নোজ কন্ট্রোলিং কিন্তু খুব নেসেসারি, খুব ভালো করে করবে, বিকজ অফ নোজ কন্ট্রোলিং যদি তোমার যদি ভুল হয় তাহলে তোমার এই নোজ কন্ট্রোলিংয়ের উপরে কিন্তু তোমার নোজের শেপ কীরকম হবে সেটা কিন্তু তুমি ডিসাইড করবে। তো দেন আমি ইউজ করে নিচ্ছিলাম ব্লাশার, অ্যান্ড ব্লাশার ইউজের পর আমি হাইলাইটার ইউজ করলাম স্কিনে, এবং তারপরে আমি আমার দুটো চোখে আমি গ্রিন কালার আইশ্যাডো ইউজ করে নিয়েছি। এবং গ্রিন কালার আইশ্যাডো ইউজ করার পর আমি তারপরে কনসিলার দিয়ে হাফ হাফ কাট ক্রিজ করে নিচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ হাফ কাট ক্রিজ করার পর দেন তারপরে আমি সেমভাবে আরেকটা চোখেও আমি সেমভাবে হাফ কাট ক্রিজ করে নিয়েছি কনসিলারের সাহায্যে। তোমরা দেখতেই পাচ্ছ হাফ কাট ক্রিজ করার পর কনসিলারের সাহায্যে দেন তারপরে আমার লুক আইজে তোমরা দেখতেই পাচ্ছ। আর এরপরে আমি মাস্কারার সাহায্যে আইল্যাশটাকে একটুখানি রিফাইন করে নিচ্ছি। আর আরেকটা বিষয়, এখানে আমি কোনো রকম ফেক ল্যাশ ইউজ করব না, এখানে আমি কোনো রকম ফেক ল্যাশ ইউজও করছি না। আমি নর্মালি জাস্ট আইজে মাস্কারা যেরকম ইউজ করেছি সেরকম ইউজ করাবার, দেন নর্মালি লিপস্টিক ইউজ করে দেন দিস ইজ দ্য ফাইনাল লুক। সো কেমন লাগলো গাইজ ঈদের লুক অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও।